বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত ত্রিকোণমিতি সিরিজের আজকের পাটে আগের ক্লাসের ভ্যালু পুটিং মেথডের যে চব্বিশটা অঙ্ক করিয়েছিলাম তার শেষ অংশটা দেখে নেব যারা এই ভিডিওটা প্রথম দেখছ তাদের বলবো এর আগের পাটের ভিডিওগুলো একটু দেখে নিও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে সেশন শুরু করার আগে আর একটা কথা বলে রাখি যারা পিএসসি ক্লাক্সিপ মেন ও আইসিডিএস মেনের প্রিপারেশান নিচ্ছ তারা নমুনা প্রশ্নোত্তরের জন্য ডাব্লু এই ওয়েবসাইট ভিজিট করতে পারো এখানে ধারাবাহিকভাবে ওই দুটি পরীক্ষার প্রশ্নোত্তর দেওয়া হচ্ছে চলো আজকের সেশান শুরু করা যাক আমি আগের ক্লাসে বলেছিলাম ভ্যালু পুটিং মেথডের কনসেপ্ট দুটো আছে একটা যদি দেখা যায় যে ত্রিকোণমিতির কোনো ভ্যালু বার করতে দিয়েছে যেখানে অপশানের মধ্যে এরকম কোনো সংখ্যায় উত্তর দেওয়া আছে সেটা একটা টাইপ এবং যদি অপশানের মধ্যে সংখ্যায় উত্তর না দিয়ে অ্যাঙ্গেলে দেওয়া থাকে সেটা আর একটা টাইপ আমি আগের দিনকে যে চব্বিশটা অঙ্ক করিয়েছিলাম সেখানে এই অপশানগুলোতে সংখ্যা দেওয়া ছিল অর্থাৎ কোনো অ্যাঙ্গেল দেওয়া ছিল না আজকেও এরকম কিছু অঙ্ক দেখাবো এবং টাইপ টু যেখানে অ্যাঙ্গেল দেওয়া থাকবে অপশানে সেখানে কিভাবে করতে হয় আমি বলবো তবু একবার বলে দিই যে আগের ক্লাসে কি কনসেপ্টে অঙ্কগুলো আমরা করছিলাম আমি বলেছিলাম যে অপশান যদি দেখো সংখ্যা আছে তাহলে প্রশ্নের মধ্যে যদি সাইন বা কস শুধু সাইন বা শুধু কস বা সাইন কস মিশিয়ে যদি অঙ্ক থাকে তাহলে যে অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে সেটা আলফা বিটা যাই অ্যাঙ্গেলই থাকুক না কেন সেই অ্যাঙ্গেলটার ভ্যালু আমরা জিরো ডিগ্রি অথবা নাইনটি ডিগ্রি যে কোনো একটা বসিয়ে করব যেটা সুবিধে হবে জিরো আর নাইনটির মধ্যে জিরো ডিগ্রি বসিয়ে করাটা সুবিধাজনক যদি সাইন বা কস বা সাইন কস মিশিয়ে না থেকে অথবা কসের সঙ্গে অন্য কোনো রেশিও যেমন টেন কট কোশেক অথবা শেক থাকে সেক্ষেত্রে আমরা অ্যাঙ্গেলটাকে যে অ্যাঙ্গেলটা থাকবে সেটাকে ফর্টি ফাইভ ডিগ্রি ধরে এগোবো তাতে করে আমাদের ক্যালকুলেশানটা সুবিধে হয় বোঝা গেছে এই ছিল আগের দিনের কনসেপ্ট একটু পারলে দেখে নিও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এবার দেখো এই পঁচিশ নম্বর অঙ্কতেই অপশানের মধ্যে আমি দেখছি সংখ্যায় উত্তর দেওয়া আছে যদি সংখ্যায় উত্তর দেওয়া থাকে আমি বলেছিলাম সাইন বা কস বা সাইন কস মিশিয়ে থাকলে এই দুটো অথবা সাইন কস না থেকে তার সঙ্গে অন্য কিছু বা সাইন কসের সঙ্গে অন্য কিছু যদি মিশে থাকে তাহলে আমি অ্যাঙ্গেলটা ফর্টি ফাইভ ডিগ্রি ধরব এবারে দেখো এখানে দুটো অ্যাঙ্গেলের কথা বলা হয়েছে যাদের যোগফল নব্বই ডিগ্রি এবং যাদের রেশিও দুই ইস টু এক আমাদের যে আদর্শ কোণের কোণানুপাতের যে অঙ্কগুলো আমরা করিয়েছিলাম সেখান থেকে এমন দুটো অ্যাঙ্গেল তোমরা ভাবো জিরো ডিগ্রি তিরিশ পঁয়তাল্লিশ ষাট নব্বই যে দুটো অ্যাঙ্গেলের যোগফল নব্বই ডিগ্রি হবে এবং সেই দুটো অ্যাঙ্গেলের রেশিও দুইস টু ওয়ান হবে যেমন মনে করো আমরা জানি কি তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ প্লাস পঁয়তাল্লিশ নব্বই হয় তিরিশ প্লাস ষাটও নব্বই হয় শূন্য প্লাস নব্বইও নব্বই হয় এবার অ্যাঙ্গেল দুটোকে যোগ করে নব্বই হবে আর তাদের রেশিও দুই ইস হবে সেটা যদি দেখো তাহলে আমি বলবো যে আলফার ভ্যালু যদি সিক্সটি হয় এবং বিটার ভ্যালু যদি থার্টি ডিগ্রি হয় তাহলে সিক্সটি প্লাস থার্টি ডিগ্রির ভ্যালু নাইনটি ডিগ্রি হয় আবার আলফার ভ্যালু সিক্সটি আমি যদি এখানে বসাই এবং বিটার ভ্যালু যদি থার্টি ডিগ্রি এখানে বসাই তাহলে এই রেশিওটা দেখো কেটে গিয়ে দুই ইস এক হবে তাহলে যেখানে আলফা আছে সেখানে আমি সিক্সটি ডিগ্রি এবং যেখানে বিটা আছে সেখানে আমি থার্টি ডিগ্রি বসাতে পারি বোঝা গেছে এবারে দেখো এখানে উত্তর চেয়েছে কস আলফা ইস টু কস বিটা তাহলে আলটিমেটলি আলফার জায়গায় আমি সিক্সটি ডিগ্রি বসাবো কস সিক্সটি ইস টু বিটার জায়গায় থার্টি ডিগ্রি বসাবো কস থার্টি ডিগ্রি বোঝা গেছে কস সিক্সটির ভ্যালু কত কস সিক্সটির ভ্যালু হচ্ছে এক এক দুই আর কস থার্টির ভ্যালু হচ্ছে রুট থ্রি বাই টু এটাকে যদি কাটি তাহলে রেশিওটা আসবে ওয়ান ইজ টু রুট থ্রি যেটা অপশান নাম্বার তিনেতে আছে বোঝা গেছে পরের প্রশ্ন ছাব্বিশ নম্বর প্রশ্নে দিয়েছে ইফ টু সাইন স্কোয়ার আলফা মাইনাস থ্রি সাইন আলফা প্লাস ওয়ান ইজ ইকাল টু জিরো আলফা বিং পজিটিভ অ্যাঙ্গেল দেন দ্য ভ্যালুজ অফ আলফা আর অর্থাৎ আলফা এই কোনটার মান কী কী হতে পারে যে মানের জন্য এই ইকুয়েশানটা স্যাটিসফাই করবে অর্থাৎ টু সাইন আলফা মাইনাস থ্রি সাইন আলফা প্লাস ওয়ান ইজিক টু জিরো হবে আলফার কোন মানগুলোর জন্য দেখো আমি যেটা বলছি সেটা হচ্ছে সাইন বা কস বা সাইন কস মিশিয়ে যে ইকুয়েশানগুলো থাকবে সেখানে যে অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে যেমন এক্ষেত্রে আলফা সেই অ্যাঙ্গেলের ভ্যালু জিরো ডিগ্রি অথবা নাইনটি ডিগ্রি বসাবে জিরো ডিগ্রি বা নাইনটি ডিগ্রির মধ্যে আমি দেখছি অপশানের মধ্যে নাইনটি ডিগ্রিটা এখানে আছে আমি প্রথমে এটাকে ট্রাই করবো যে এই উত্তরটা হতে পারে কি না বোঝা গেছে আমি কি বলছি সাইন বা কস শুধু সাইন শুধু কস বা সাইন কস মিশিয়ে যদি থাকে তাহলে যে অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে সেই অ্যাঙ্গেলের ভ্যালু জিরো ডিগ্রি বা নাইনটি ডিগ্রি যে কোনো একটা বসলেই উত্তর আসবে কিন্তু অপশানের মধ্যে জিরো ওয়ান নাইনটির মধ্যে নাইনটি শুধুমাত্র দেখতে পাচ্ছি জিরো কোথাও নেই তাহলে এই অপশানটা আমি প্রথমে বসিয়ে দেখব যে আলফার ভ্যালু নাইনটি ডিগ্রি যদি হয় তাহলে এই ইকুয়েশানটা স্যাটিসফাই করে কি না ইকুয়েশানটা ছিল টু সাইন স্কোয়ার আলফা মাইনাস থ্রি সাইন আলফার প্লাস ওয়ান এর লেফট হ্যান্ড সাইডে অর্থাৎ বামপক্ষে কী আছে টু সাইন স্কোয়ার আলফা মাইনাস থ্রি সাইন আলফা প্লাস ওয়ান এটা আছে আমি এখানে আলফার ভ্যালু নাইনটি ডিগ্রি বসিয়ে দেখছি যে এর বামপক্ষে কি মান আসে দেখো আমি যদি আলফার ভ্যালু নাইনটি ডিগ্রি বসাই এই জায়গাটা করে আমি ডিগ্রি করে দিচ্ছি নাইনটি ডিগ্রি যদি বসাও সাইন নাইনটির ভ্যালু কত সাইন নাইনটির ভ্যালু হচ্ছে ওয়ান তাহলে সাইনের স্কোয়ার নাইনটি ডিগ্রির ভ্যালু হবে একের স্কোয়ার অর্থাৎ এক এককে দুই দিয়ে গুণ করলে হবে দুই মাইনাস সাইন নাইনটির ভ্যালু ওয়ান ওয়ান ইন্টু থ্রি সমান থ্রি আর এখানে প্লাস ওয়ান ছিল দুয়ের একে তিন থেকে তিন বিয়োগ করলে বামপক্ষে আসে জিরো বামপক্ষে শূন্য আছে দেখো ইকুয়েশানটার ডানপক্ষেও শূন্য আছে বামপক্ষ সমান ডানপক্ষ আসছে তাহলে নাইনটি ডিগ্রি দিয়ে আমার উত্তরটা আসছে আমি এখানেই উত্তরটা মার্ক করে দিতে পারি বোঝা গেছে কেন নাইনটি ডিগ্রি আর কোনো অপশানের মধ্যে নেই তুমি যদি চেক করতে চাও এর সঙ্গে আর একটা যেটা আছে ওটা আলফার ভ্যালু যদি থার্টি ডিগ্রি বসাই তাহলে ইকুয়েশানটা স্যাটিসফাই করে কিনা এটা যদিও করার দরকার ছিল না তবু তোমাদের জন্য আমি একবার দেখিয়ে দিচ্ছি যদি আলফার ভ্যালু থার্টি ডিগ্রি বসাই তাহলে কি হবে তাহলে এই জায়গাটা টু ইন্টু সাইন থার্টির যা ভ্যালু হবে তার স্কোয়ার হবে কেন আলফার ভ্যালু থার্টির হচ্ছে সাইন থার্টির ভ্যালু হচ্ছে একের দুই তার স্কোয়ার কত হবে একের চার একের দুই স্কোয়ার একের চার মাইনাস তিন গুণিতক আলফার ভ্যালু থার্টি ডিগ্রি যদি বসাও এটা আসবে সাইন থার্টি সাইন থার্টির ভ্যালু একের দুই তিন গুণিতাক একের দুই অর্থাৎ তিনের দুই অর্থাৎ এই জায়গাটা তিনের দুই আসছে প্লাস ওয়ান আছে আমি বামপক্ষে আলফার ভ্যালু থার্টি ডিগ্রি বসিয়ে দেখছি যে বামপক্ষে কত মান আসে এটা যদি কাটি এটা আসবে একের দুই একের দুইয়ের সঙ্গে এক যোগ করলে আসবে তিনের দুই প্লাস তিনের দুই এখানে মাইনাস তিনের দুই ছিল এটা কেটে আসবে জিরো অর্থাৎ বামপক্ষে জিরো আসছে ডানপক্ষ শূন্য ছিল অর্থাৎ আলফার ভ্যালু থার্টি ডিগ্রি বসিয়েও ইকুয়েশানটা স্যাটিসফাই করছে তাহলে আমি বলবো এই ইকুয়েশানটার ক্ষেত্রে আলফার দুটো মানের জন্যই স্যাটিসফাই করবে সেটা হচ্ছে তিরিশ ডিগ্রি আর নাইনটি ডিগ্রি যেটা অপশান নাম্বার একেতে আছে পরের প্রশ্ন সাতাশের প্রশ্নে বলেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ কট আলফা বাই কট আলফা মাইনাস কট থ্রি আলফা প্লাস টেন আলফা বাই টেন আলফা মাইনাস টেন থ্রি আলফা অপশানের মধ্যে দেখো যেগুলো দেওয়া আছে সেগুলো সংখ্যায় দেওয়া আছে তাই আমি আলফার ভ্যালু অর্থাৎ অ্যাঙ্গেলের ভ্যালুটা আমার নিজের মতে করে বসাতে পারি আমি কি বলেছি সাইন কস বা সাইন কস বাদ দিয়ে যদি অন্য কোনো রেশিও যেমন ট্যান কট সেক কোসেক থাকে তাহলে যে অ্যাঙ্গেলটা এখানে দেওয়া থাকবে সেই অ্যাঙ্গেলের ভ্যালুটা আমরা ফর্টি ফাইভ ডিগ্রি বসিয়ে নেব কন্ডিশন একটা আমি বলেছিলাম আমি যখনই যে কোনো অ্যাঙ্গেলের ভ্যালু বসাই যদি এরকম বাই ফর্ম্যাটে থাকে কিছু একটা বাই কিছু একটা থাকে আমাকে দেখতে হবে যে মানটা বসালাম সেই মানের জন্য ওয়ান বাই জিরো এই ফর্ম্যাট না আসে অর্থাৎ উপরে কি সংখ্যা থাকলো দেখার দরকার নেই কিন্তু যে অ্যাঙ্গেলটা বসাচ্ছি এই হরে অর্থাৎ ডিনোমিনেটেডে এই জায়গাটা যেন কখনো জিরো না আসে সেটা শুধু দেখে নিতে হবে যদি আসে যদি মনে করো ফর্টি ফাইভ ডিগ্রি দিয়ে দেখা গেল কোনো একটা জায়গায় বাই জিরো চলে এলো তাহলে সেই অ্যাঙ্গেলটা তুমি তখন বসাবে না ফর্টি ফাইভ ডিগ্রি এটা আমি আগের ক্লাসে আলোচনা করেছি পারলে একটু দেখে নাম এবার আমি দেখব এখানে আমি প্রথমে যেহেতু সাইন কস বাদ দিয়ে অন্য কিছু আছে আলফার ভ্যালু ফর্টি ফাইভ ডিগ্রি বসিয়ে দেখব যে ওয়ান বাই জিরো আসছে কিনা যদি না আসে তাহলে আলফার ভ্যালু ফর্টি ফাইভ ডি আমি অঙ্কটা করব আমি যদি এখানে আলফার ভ্যালু ফর্টি ফাইভ ডিগ্রি বসাতাম তাহলে এটা আসতো কট ফর্টি ফাইভ ডিগ্রি কট ফর্টি ফাইভ ডিগ্রির ভ্যালু হচ্ছে ওয়ান টেন ফর্টি ফাইভ কট ফর্টি ফাইভ দুটোরই ভ্যালু হচ্ছে ওয়ান ভ্যালুগুলোকে মুখস্থ করবে আমি বোধ খুব সম্ভবত সেকেন্ড ক্লাসে ভ্যালুগুলোকে দেখিয়েছিলাম বাই এটাও দেখো আলফার ভ্যালু যদি ফর্টি ফাইভ বসে তাহলে এটা আসবে কট ফর্টি ফাইভ যার ভ্যালু ওয়ান মাইনাস আছে বসালাম কট থ্রি ইনটু আলফা কট থ্রি ইনটু আলফার ভ্যালু ফর্টি ফাইভ ডিগ্রি মানে এটা আসবে কট একশো পঁয়ত্রিশ ডিগ্রি আগের ক্লাসে কট একশো পঁয়ত্রিশ টেন একশো পঁয়ত্রিশের ভ্যালু কীভাবে বার করতে আমি দেখিয়েছিলাম পারলে একটু দেখে নাও কট একশো পঁয়ত্রিশ ডিগ্রির ভ্যালু বেরিয়েছিল দেখবে মাইনাস আমি দেখিয়েছিলাম কীভাবে ভ্যালুটা বার করতে হয় তাহলে কট একশো পঁয়ত্রিশ ডিগ্রির ভ্যালু মাইনাস আমি এখানে বসিয়ে দিলাম একই রকম আলফার ভ্যালু ফর্টি হলে টেন ফর্টি ডিগ্রি আসবে এই জায়গাটা যার ভ্যালু ওয়ান বাই টেন ফর্টি এখানেও সেরকম টেন থ্রি ইন্টু ফর্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ টেন একশো পঁয়ত্রিশ ডিগ্রি আসবে টেন একশো পঁয়ত্রিশ ডিগ্রির ভ্যালুও কট একশো পঁয়ত্রিশ ডিগ্রির মতোই অর্থাৎ মাইনাস ওয়ান আমি এখানে মাইনাস ওয়ান বসালাম তাহলে এখানে ওয়ান ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস ওয়ান প্লাস ওয়ান টু এটা হলো একের দুই প্লাস একই রকমভাবে একই জিনিস এটাও আসবে একের দুই একের দুই প্লাস একের দুই এটা আসবে এক যেটা অপশান নাম্বার দুয়েতে আছে বোঝা গেছে পরের প্রশ্ন আঠাশের প্রশ্ন দেখো এখানে কস সাইন আছে কিন্তু সাইন কসের সঙ্গে এখানে ট্যান মিশে আছে আমি বলেছিলাম প্রথম আমরা যেটা করবো সাইন কসের সঙ্গে যদি অন্য কোন রেশিও ট্যান কট ইত্যাদি মিশে থাকে তাহলে আমরা যে অ্যাঙ্গেলটা বসাবো সেটা হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি কিন্তু কন্ডিশান একটা ওয়ান বাই জিরো এই ফর্ম্যাট না হয় আমি প্রথমে ফর্টি ফাইভ বসাবো যদি ফর্টি ফাইভ বসিয়ে ওয়ান বাই জিরো চলে আসে তাহলে কি বসাবো অঙ্কটা দেখো দেখো এই জায়গাটা এখানে আছে কসে স্কোয়ার আলফা বাই ওয়ান মাইনাস টেন আলফা এই জায়গাটা একটু আগে দেখো আমি যদি আলফার ভ্যালু ফর্টি ফাইভ ডিগ্রি এখানে বসাই তাহলে এইটা আসবে টেন ফর্টি ফাইভ ডিগ্রি টেন ফর্টি ফাইভ ডিগ্রির ভ্যালু হচ্ছে ওয়ান তাহলে ওয়ান মাইনাস ওয়ান সমান এই জায়গাটা করে অর্থাৎ নিচে শূন্য চলে আসবে কিছু একটা বাই শূন্য এই ফর্ম্যাটে আনা যাবে না কেন এর ভ্যালু হচ্ছে ইনফিনিটি বোঝা গেছে তাই আমরা আলফার ভ্যালু ফর্টি ফাইভ ডিগ্রিটাকে নেবো না এখানে তাহলে কোনটা নোবো আমি দেখছি এখানে ট্যান বাদ দিয়েও সাইন আর কস আছে সাইন আর ক্ষেত্রে আমরা সাধারণত যে অ্যাঙ্গেল থাকে তার ভ্যালুটা জিরো ডিগ্রি বা নাইনটি ডিগ্রি নিয়ে অঙ্কটাকে এগো আমাদের মধ্যে সুবিধে হচ্ছে অঙ্কটাকে জিরো ডিগ্রি দিয়ে করা জিরো বা নাইনটি তুমি যেটাতেই করো উত্তর মিলবে সুবিধেজনক হচ্ছে জিরো ডিগ্রি তাই জিরো ডিগ্রিটা আমরা আলফার ভ্যালু বসিয়ে অঙ্কটাকে করার চেষ্টা করবো বোঝা গেছে যদি আলফার ভ্যালু জিরো বসাই এই জায়গাটা কত আসবে কস আলফা অর্থাৎ কস জিরো আলফার ভ্যালু জিরো হলে কস জিরোর ভ্যালু হচ্ছে ওয়ান ওয়ান স্কোয়ার মানে ওয়ান বাই ওয়ান মাইনাস টেন আলফা আলফার ভ্যালু আমি জিরো বসাচ্ছি টেন জিরোর ভ্যালু হচ্ছে জিরো তাহলে এটা ওয়ান বাই ওয়ান মাইনাস জিরো অর্থাৎ এটা ওয়ান বাই ওয়ান লিখতে পারতাম প্লাস আলফার ভ্যালু যদি জিরো হয় এই জায়গাটা সাইন জিরো আসবে সাইন জিরোর ভ্যালু হচ্ছে জিরো জিরো বাই সাইন জিরোর ভ্যালু জিরো মাইনাস কস জিরোর ভ্যালু ওয়ান দেখো নিচেটা যেন জিরো না আসে এখানেও আসছে না টু এখানে ছিল কে প্লাস এখানে আলফার ভ্যালু যদি জিরো ডিগ্রি বসাও সাইন জিরো জিরো হবে জিরোর সঙ্গে যা কিছু গুণ করো জিরো আসবে অর্থাৎ জিরো চলে এলো তাহলে এই জায়গাটা দেখছি ওয়ান বাই ওয়ান এলো প্লাস এই জায়গাটা জিরো বাই সামথিং মানে জিরো এলো সমান এখান থেকে কে তাহলে কের ভ্যালু এলো ওয়ান যেটা অপশান নাম্বার একেতে আছে পরের প্রশ্ন এবারে আমরা টাইপ টু এর অঙ্ক দেখব যেখানে অপশানের মধ্যে সংখ্যা না দিয়ে যে কোনো অ্যাঙ্গেল দেওয়া থাকবে যেমন এখানে আছে এই অঙ্কগুলো একটু ভালোভাবে দেখো বিভিন্ন রকম প্যাটার্ন হয় আমরা কোথায় কোন প্যাটার্নটাকে অ্যাপ্লাই করবো একটু বোঝার চেষ্টা করো দেখো এই জায়গাটায় দেওয়া আছে সাইন আলফা প্লাস কসবিটা ইজিক টু টু একটা কন্ডিশান দেওয়া আছে আলফা আর বিটার ভ্যালুটা কোন অ্যাঙ্গেলের সমান বা কার মধ্যে হবে রেঞ্জ দেওয়া আছে এবং এইটার ভ্যালু চেয়েছে অপশানের মধ্যে অ্যাঙ্গেল দেওয়া আছে দেখতে পাচ্ছ সাইনের পরে আলফা বাই টু এইগুলোকে অ্যাঙ্গেল বলা হয় যদি এরকম অ্যাঙ্গেল দিয়ে অঙ্ক থাকে তাহলে আমি দেখব যে কন্ডিশানটা দিয়েছে সেই কন্ডিশানটা আমি কিভাবে স্যাটিসফাই করাতে পারি যেমন এইটা প্লাস এইটা সমান যদি টু হয় আমি বলতে পারি এইটা এক এইটা এক হলে এক প্লাস এক সমান দুই হয় এটা আমি বলতে পারি নাও হতে পারে কিন্তু এক প্লাস এক সমান যখন দুই আমি বলছি তখন আমি মনে করছি যে সাইন আলফার ভ্যালু হচ্ছে ওয়ান এবং কস আলফার ভ্যালু হচ্ছে কস বিটার ভ্যালু হচ্ছে ওয়ান এরকম কি আলফা যে অ্যাঙ্গেলটা এখানে দেওয়া আছে সাইনের কোনো অ্যাঙ্গেলের জন্য তার মান কি ওয়ান হয় তুমি বলবে হ্যাঁ আলফার ভ্যালু যদি 90 ডিগ্রি হয় তাহলে সাইন নাইনটির ভ্যালু কিন্তু ওয়ান হয় অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যদি আলফার ভ্যালু আমি 90 ডিগ্রি বসাই তাহলে সাইন আলফা সমান সাইন নাইনটি ডিগ্রি যার ভ্যালু ওয়ান আসে তাহলে এটাকে মানা গেল এটাকে দেখবো যে এখানে কস বিটা সমান ওয়ান দেওয়া আছে তাহলে কসের এমন কিছু অ্যাঙ্গেল কি আমি জানি যার জন্য তার ভ্যালু ওয়ান হয় তোমরা বলবে হ্যাঁ কস জিরো ডিগ্রির ভ্যালু হচ্ছে ওয়ান কস জিরো ডিগ্রির ভ্যালু যেহেতু ওয়ান হয় তাহলে আমি ধরে নিচ্ছি যে বিটার জায়গায় জিরো আছে অর্থাৎ আমি বিটার জায়গায় যদি জিরো ডিগ্রি বসিয়ে দিই তাহলে তার ভ্যালু ওয়ান আসবে এবং ওয়ান প্লাস ওয়ান টু এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে এটা ছাড়া আমাকে দেখতে হবে যে এই রেঞ্জ যেটা দিয়েছে তার মধ্যে ঠিক আছে কি না এবারে এই রেঞ্জটাকে আমরা দেখে নেব দেখো বিটার ভ্যালু জিরো ডিগ্রি হতে পারে হ্যাঁ এখানে বলা আছে বিটার ভ্যালু গেটার দ্যান ইজিকোয়াল টু জিরো অর্থাৎ বিটার ভ্যালু জিরোর সমান হতে পারে এবং আলফার ভ্যালু দেখো লেস দ্যান ইজিকোয়াল টু নাইনটি ডিগ্রি অর্থাৎ আলফার ভ্যালু 90 ডিগ্রি সমান হতে পারে অর্থাৎ এই কন্ডিশনটা আমরা কিন্তু দেখে নিলাম যে এইটা এর মধ্যে স্যাটিসফাই করছে এবারে আলফা আর বিটার ভ্যালু যদি এখানে বসাই তাহলে কী আসবে সাইন টু আলফা টু ইন্টু আলফার ভ্যালু নাইনটি ডিগ্রি তাহলে নাইনটি ইন্টু টু একশো আশি প্লাস বিটার ভ্যালু জিরো আছে আমি আর জিরোটা পুট করছি না বাই থ্রি একশো আশি তিন যদি কাটো এটা আসছে সায়েন্স সিক্সটি ডিগ্রি সায়েন্স সিক্সটি ডিগ্রির ভ্যালু রো থ্রি বাই টু এটা ওই যেটা দু নম্বর ক্লাসে ভ্যালুগুলো দেওয়া ছিলাম দিয়েছিলাম সেখান থেকে আমি করছি বোঝা গেছে তোমরা একটু এগুলো করো যারা এগুলো জানো না তারা আগে মুখস্থ করো না ওই মানগুলোকে এবারে দেখো এখানে রুট থ্রি বাই টু অ্যান্সারে নেই কিন্তু আমি জানি কি এর মধ্যে কোনো একটা উত্তর হবে আমাকে অপশানের মধ্যেই আলফার ভ্যালু এখানে সব আলফায় উত্তর দেওয়া আছে আলফার ভ্যালু নাইনটি ডিগ্রি বসিয়ে দেখতে হবে যে কোন উত্তরে রুট থ্রি বাই টুটা আসে আমি যদি এক নম্বর অপশানে আলফার ভ্যালু নাইনটি বসাতাম তাহলে এক নম্বর অপশানটা আসতো সাইন নাইনটি বাই টু এটা যদি কাটি সেটা আসতো সাইন ফোরটি ফাইভ ডিগ্রি যার ভ্যালু হচ্ছে ওয়ান বাই রুট টু কিন্তু আমরা জানি উত্তর করতে হবে রুট থ্রি বাই টু তাই এই উত্তরটা হবে না দু নম্বর অপশান দেওয়া আছে কস আলফা বাই থ্রি কস আলফার ভ্যালু আমরা নাইনটি ডিগ্রি ধরেছিলাম তাহলে নাইনটি বাই থ্রি এটা কাটলে আসছে তিনত্রিশ নব্বই অর্থাৎ কস থার্টি ডিগ্রি কস থার্টি ডিগ্রির ভ্যালু হচ্ছে রুট থ্রি বাই টু যেটা এই উত্তরটার সঙ্গে মিলছে তাই উত্তর হবে অপশান নাম্বার দুই বোঝা গেছে পরের প্রশ্ন তিরিশ নম্বর প্রশ্নটা দেখো এটার মান নির্ণয় করতে দিয়েছে অপশান দেওয়া আছে এইগুলো অপশান যদি খেয়াল করো অপশানের মধ্যে আলফা আর বিটা দুটো অ্যাঙ্গেলই আছে এখানে যেমন সাইন টু আলফা এখানে সাইন টু বিটা অর্থাৎ অপশান যেখানে অ্যাঙ্গেল দুটোই দেওয়া থাকবে যে অ্যাঙ্গেল দুটো প্রশ্নে দেওয়া থাকবে সেই অ্যাঙ্গেল দুটোই যদি অপশানের মধ্যে দেওয়া থাকে তাহলে আমরা কি করব আমরা চেষ্টা করব। যে সবচেয়ে বেশি অর্থাৎ ম্যাক্সিমাম যে অ্যাঙ্গেলটা এসছে সেই অ্যাঙ্গেলটাকে ভ্যালুটাকে আমরা জিরো পুট করবো জিরো কেন এখানে সাইন কস অথবা সাইন কস মিশিয়ে প্রশ্নটা দেওয়া আছে তাই সাইন বা কস বা সাইন কস মিশিয়ে যখন প্রশ্ন দেওয়া থাকে আমরা সাধারণত অ্যাঙ্গেলের ভ্যালুকে জিরো বা নাইনটি ডিগ্রি ধরি কিন্তু কোন অ্যাঙ্গেলটাকে ধরবো যেখানে দুটো অ্যাঙ্গেলই এখানে থাকে সেক্ষেত্রে আমরা দেখব যেমন বিটা মনে করো এই প্রশ্নটার ক্ষেত্রে বিটা কতবার এসছে বিটা একবার দুবার তিনবার চারবার এসছে আমি যদি লিখি বিটা চারবার এসছে আলফা এই অ্যাঙ্গেলটা একবার দুবার তিনবার এসছে যে অ্যাঙ্গেলটা সবচেয়ে বেশিবার আসবে যেমন এখানে বিটা এসছে তার ভ্যালুটাকে জিরো ডিগ্রি বসাবো যদি সাইন কজ বা সাইন কস দিয়ে থাকে যদি সাইন কজ না দিয়ে অন্য কোনো রেশিও যেমন ট্যান কর থাকতো তাহলে আমরা বিটার ভ্যালুটাকে ফর্টি ফাইভ ডিগ্রি ধরতাম বোঝা গেছে এবারে দেখো আমি বিটার ভ্যালু শুধুমাত্র জিরো ধরে অঙ্কটাকে এগোবো আর একটা জিনিস দেখবে যখন অনেকটা লম্বা লং টেল থাকে যেমন এই জায়গাটা দেখো ইন্টু ইন্টু দিয়ে দিয়ে বড় এখানে আছে তোমাকে টার্গেট করতে হবে যখন এরকম বড়ো টাইপের কোনো ফিগার অঙ্কের মধ্যে থাকবে সেই ফিগারটাকে জিরো তোমাকে করে নিলে তোমার পক্ষে অঙ্ক করা সুবিধে হবে সেই ফিগারটাকে জিরো করার জন্য একমাত্র উপায় হচ্ছে এখানে যে রেশিও সাইন বা কজ যাই থাকুক না কেন এমন একটা অ্যাঙ্গেল ধরো যার জন্য সেই অ্যাঙ্গেলটার মান জিরো আসে যেমন আমি এখানে যেরকম দেখলাম বিটা চারবার এসছে আলফা তিনবার এসছে আমি বিটার ভ্যালু যদি জিরো বসাই এই জায়গাটা খেয়াল করো বিটার ভ্যালু যদি জিরো বসিয়ে দিতাম তাহলে এটা কি আসতো সাইন জিরো সাইন জিরো ডিগ্রির ভ্যালু হচ্ছে জিরো জিরোকে এই পুরো জিনিসটা দিয়ে যখন গুণ করব এই পুরোটার ভ্যালু চলে আসবে জিরো এটাই সুবিধে বোঝা গেছে এখানে দেখো আমি যদি বিটার ভ্যালু জিরো বসাই তাহলে কী হচ্ছে এখানেও সাইন জিরো জিরো চলে আসবে এই সাইন জিরো জিরোর ভ্যালুটা আমি এখানে পুট করলাম যার জন্য আমি বলেছি যে অ্যাঙ্গেলটা ম্যাক্সিমাম আসবে তার ভ্যালুটাকে ধরতে তাতে করে এই ক্যালকুলেশানটা চলে আসে তাহলে এখানে জিরো আসবে এখানে জিরো আসবে আমার শুধু কাজ পড়ে থাকলো এইটুকুনির মধ্যে তাহলে উত্তরটা এইটুকুনির মধ্যে হবে যেখানে আমি বিটার ভ্যালুটাকে জিরো ধরেছি বিটার ভ্যালু যদি জিরো পুট করে দিই তাহলে এখান থেকে পড়ে থাকবে কস টু আলফা যেটা অপশান নাম্বার তিনেতে আছে বোঝা গেছে পরের প্রশ্ন একত্রিশের অঙ্কটা দেখো এখানে যে অপশানগুলো দেওয়া আছে সেই অপশানের মধ্যে শুধুমাত্র আলফা আছে যেমন আগের প্রশ্নটা আলফা আর বিটা মিক্সড করেছিল কিন্তু এখানে অপশানের মধ্যে শুধু আলফা আছে যেহেতু অপশান আলফা দিয়ে দেওয়া আছে বিটার কোনো ভূমিকা নেই তাই বিটাটাকে আমরা মান ধরে নেব বিটার মান কী ধরবো যেহেতু এখানে সাইন বা কজ বা শুধু সাইন শুধু কজ দিয়ে আছে তাই বিটার ভ্যালু জিরো ডিগ্রি বা নাইনটি ডিগ্রি যে কোনো একটা ধরে করলেই উত্তর মিলবে বোঝা গেছে তাহলে যদি আমি বিটার ভ্যালু মনে করো আমি যদি জিরো ডিগ্রি ধরি যদি জিরো ডিগ্রি বিটার ভ্যালু ধরি তাহলে অঙ্কটা কীরকম আসবে আমি নাইনটি ডিগ্রি ধরেও দেখাবো যে আমি যে বারবার বলছি জিরো বা নাইনটি যে কোনো একটা ধরলেই আসবে সেটা আমি দেখে দিতে চাই যে দুটোর যে কোনো একটা ভ্যালু ধরলেই কিন্তু অঙ্কটা আসবে যদি বিটার ভ্যালু জিরো বসাই তাহলে এই জায়গাটায় জিরো হয়ে গেল এই জায়গাটা বিটার ভ্যালু জিরো এটা বিটার ভ্যালু জিরো এটা বিটার ভ্যালু জিরো বোঝা গেছে তাহলে জিরো যদি বসাই এই জায়গাটায় কী আর বেরোবে কস স্কোয়ার আলফা প্লাস এটা জিরো কস জিরো এটা বিটার ভ্যালু জিরো দিলে কস জিরোর ভ্যালু কত ওয়ান তাহলে এখানে কসের স্কোয়ার বিটা অর্থাৎ কসের স্কোয়ার জিরোর ভ্যালু ওয়ান মাইনাস এখান থেকে বেরোচ্ছে টু কস আলফা কেন বিটার ভ্যালু জিরো আছে এখানে জিরো হওয়া মানে শুধু আলফা বেরোচ্ছে এখানে কস বিটা অর্থাৎ কস জিরোর ভ্যালু ওয়ান ওয়ান কস আলফা অর্থাৎ আরেকটা একটা কস আলফা বেরোচ্ছে তাহলে পুরো জিনিসটা কী এলো এখান থেকে কস স্কোয়ার আলফা প্লাস ওয়ান এখান থেকে মাইনাস টু কস স্কোয়ার আলফা এটা যদি ক্যালকুলেশান করো ওয়ান মাইনাস কস স্কোয়ার আলফা আসে ওয়ান মাইনাস কস স্কোয়ার আলফার ভ্যালু হচ্ছে সাইনে স্কোয়ার আলফা যেটা অপশান নাম্বার দুয়েতে আছে কেন এই আইডেন্টিটা আমি এখনও করাইনি নি এটা পরের ক্লাসে হবে একটা আইডেন্টি আছে যেটা তোমরা সূত্র বলো সেটা হচ্ছে সাইনে স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এটার মানুষ ওয়ান হয় এটা একটা সূত্র এই অ্যাঙ্গেলটা যদি সমান হয় সাইন এবং কসির গায়ে যে অ্যাঙ্গেল দুটো দেখালাম আলফা আলফা এই অ্যাঙ্গেল দুটো যদি সমান হয় তাহলে সাইনে স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার মান ওয়ান হয় তাহলে আমি যদি এইদিকে সাইনে স্কোয়ার আলফা রাখতাম তাহলে এই কসস্কোয়ার আলফাটা ওইদিকে গেলে ওয়ান মাইনাস স্কোয়ার আলফা হতো সেটাই লেখা হয়েছে দেখো ওয়ান মাইনাস কস স্কোয়ার আলফার মান হচ্ছে সাইন আলফা বুঝে গেছে এটা আমি জিরো ডিগ্রি ধরে দেখালাম যদি নাইনটি ডিগ্রি ধরতাম জায়গা খুব শর্ট যদি নাইনটি ডিগ্রি আমি যদি বিটার ভ্যালু বসাতাম তাহলে কি আসতো দেখো এই জায়গাটা যদি নাইনটি ডিগ্রি বসাই কস নাইনটির ভ্যালু কত বলো বলতো কস নাইনটির ভ্যালু জিরো তাহলে এই জায়গাটা জিরো হয়ে যাবে বোঝা গেছে যদি বিটার ভ্যালু নাইনটি বসাই এই জায়গাটা তাহলে কস বিটার ভ্যালু হচ্ছে জিরো জিরোকে যাই দিয়েই গুণ করি এই জায়গাটা হয়ে যাবে জিরো বোঝা গেছে তাহলে শুধুমাত্র এই জায়গায় কী পড়ে থাকছে কসে স্কোয়ার আলফা মাইনাস নাইনটি ডিগ্রি বোঝা গেছে সব এইটাও জিরো হয়ে গেছে এখান থেকে জিরো বেরোচ্ছে জিরোর সঙ্গে যাই গুণ করো পুরোটা জিরো তাহলে এই জায়গাটায় আমার পড়ে আছে কস স্কোয়ার আলফা মাইনাস বিটার ভ্যালু আমি নাইনটি ডিগ্রি ধরেছি কসে স্কোয়ার আলফা মাইনাস নাইনটি ডিগ্রি এটাকে এইভাবে লিখতে পারতে কসে স্কোয়ার দেখো মাইনাস কমন নিলে নাইনটি ডিগ্রি মাইনাস আলফা কস মাইনাস থিটার ভ্যালু হচ্ছে কস থিটা আমি এটা ভিডিওতে বলে এসছি আগের ক্লাসগুলো দেখলে বুঝতে পারবে কস মাইনাস এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা যদি মনে করি পুরোটা মনে করে একটা অ্যাঙ্গেল তাহলে কস মাইনাস থিটার ভ্যালু হচ্ছে কস থিটা অর্থাৎ এই মাইনাস থা যদি কসের ক্ষেত্রে থাকে বা সেকের ক্ষেত্রে থাকে যেমন আমি এখানে দেখাই কস মাইনাস থিটা সমান আমি বলতে পারি কস থিটা অথবা শেখ মাইনাস থিটা সমান শেখ থিটা বলতে পারি শুধুমাত্র কস আর শেকের ক্ষেত্রেই মাইনাস অ্যাঙ্গেল যদি ভেতরে থাকে সেটা পজিটিভ হয়ে বাইরে বেরোয় কেন আমি আগের ভিডিওগুলোতে বলে এসেছি তাহলে আমি এইখানে এটাকে বলতে পারি এইটা আসছে কসের স্কোয়ার নাইনটি মাইনাস আলফা কস নাইনটি মাইনাস আলফা সমান সাইন আলফা হয় অর্থাৎ এখানে যেহেতু স্কোয়ার আছে তাহলে আমি বলবো সাইন স্কোয়ার আলফা কেন হয় আবার বলছি আগের ভিডিওগুলো বলে এসেছি পারলে একটু দেখে নাও নাহলে ভিডিও খুব লেন্দি হয়ে যাবে পরের প্রশ্ন বত্রিশের প্রশ্ন দেখো বলেছে কস আলফা প্লাস কস স্কোয়ার আলফা লোয়ার দিয়েছে দিয়ে অপশান যেটা দিয়েছে সেই অপশানের মধ্যে শুধুমাত্র বিটা এই অ্যাঙ্গেল দিয়ে উত্তর দিয়েছে আলফা অপশানের মধ্যে নেই তাহলে আমি আলফার ভ্যালুটা যেটা অপশানের মধ্যে নেই আমি তার ভ্যালুটাকে ধরে এবার ভ্যালু কী ধরবো কোশ্চেন যেহেতু শুধুমাত্র কস দিয়ে আছে শুধু সাইন শুধু কস বা সাইন কস মিশিয়ে থাকলে আমরা অ্যাঙ্গেল যেটা ধরছি তার ভ্যালু জিরো ডিগ্রি বা নাইনটি ডিগ্রি যে কোনো একটা ধরেই করতে পারি কিন্তু মনে রাখবে আমি করতে পারি যেটা বলছি তার মানে আমার যেটা সুবিধে হবে আমি যদি বারবার প্র্যাকটিস করি আমি বুঝতে পারবো কোন অ্যাঙ্গেলটায় সুবিধে হবে সুবিধেটা বুঝবে কি করে লং টেল যেখানে থাকবে অর্থাৎ লম্বা করে যে জায়গাটা দেওয়া আছে দেখো সব ইন্টু দিয়ে দিয়ে দেওয়া আছে সেখানে আলফার ভ্যালুটা এখানে আলফা কোথায় আছে এইখানটায় আছে আর এইখানটায় আছে আমি দেখব এই জায়গাটায় এমন কিছু আলফার ভ্যালু ধরবো যাতে করে এর মানটা জিরো হয়ে যায় যাতে করে জিরো ইন্টু এই পুরোটা করলে জিরো আসে জিরোকে যাই দিয়ে গুণ করি জিরো আসবে বুঝে গেছে তাহলে আমি দেখবো আলফার ভ্যালু জিরো দেখলে আমার শূন্য আসবে না নাইনটি ধরলে শূন্য আসবে এটাকে তোমাকে ভেবে নিতে হবে তাতে করে অঙ্কটা সুবিধে হবে দেখো আমি যদি আলফার ভ্যালু জিরো বসাতাম তাহলে এই জায়গাটা আসতো কস জিরো কস জিরোর ভ্যালু হচ্ছে ওয়ান ওয়ানকে যাই দিয়ে গুন করি তার সঙ্গে তাহলে এইগুলোর মান আমার আবার দরকার লাগছে আমার টার্গেট ওয়ান বার করো না আমার টার্গেট জিরো বার করা তাহলে আমি জিরো ডিগ্রি না ধরে যদি আলফার ভ্যালু নব্বই ডিগ্রি বসাতাম তাহলে এই জায়গাটা আসতো কস নাইনটি ডিগ্রি কস নাইনটি ডিগ্রির ভ্যালু হচ্ছে জিরো তাহলে আমি আলফার ভ্যালুটা নাইনটি ডিগ্রি নেবো কেন আলফার ভ্যালু নাইনটি ডিগ্রি বসালে এই জায়গাটা জিরো আসবে জিরোকে যাই দিয়েই গুণ করি জিরো আসবে তাহলে আলফার ভ্যালু নাইনটি বসালে এখানটা জিরো এই গুণ করলে জিরোকে এই জায়গাটা জিরো এলো আমি আর এই জায়গাটা দেখবো না একই রকম আলফার ভ্যালু যদি এইখানেও নাইনটি ডিগ্রি বসাই এখানেও কস নাইনটির ভ্যালু জিরো এসছে তাহলে জিরো এইখানেও জিরো চলে এলো তাহলে শুধুমাত্র অঙ্ক থাকলো এই জায়গাটা এই জায়গাটা আলফার ভ্যালু যদি আমি নাইনটি ডিগ্রি বসাই তাহলে এই জায়গাটা আসবে কসে স্কোয়ার নাইনটি ডিগ্রি প্লাস বিটা যে ক্লাসে আমি কোয়ার্ডেন্ট দেখাচ্ছিলাম ফার্স্ট কোয়ারডেন্ট সেকেন্ড কোয়ার্ডেন্টে সেখানে আমি বলেছিলাম যে কস নাইনটি ডিগ্রি প্লাস বিটা এটার ভ্যালু কি হতে পারে কস নাইনটি প্লাস বিটা এটার ভ্যালু হবে সাইন বিটা যেহেতু স্কোয়ার আছে তাই আমি এখানে স্কোয়ার দিলাম তাই উত্তর হবে এক কেন এটা হয় একবার বলে দিই নাইনটি ডিগ্রি প্লাস বিটা এই অ্যাঙ্গেলটা কোথায় পড়ছে এই নাইনটি ডিগ্রি প্লাস বিটা মানে কিছু একটা অ্যাঙ্গেল মনে রাখতে হবে এইখানে নাইনটি ডিগ্রির পরে যে অ্যাঙ্গেলটা থাকবে সেটা হবে লেস দ্যান নাইনটি ডিগ্রি যেটাকে আমরা অ্যাকিউট অ্যাঙ্গেল বলি সেটা বলা হয়েছে তাহলে অ্যাঙ্গেলটা নাইনটি ডিগ্রি প্লাস বিটা মানে এই অ্যাঙ্গেলটা অর্থাৎ অ্যাঙ্গেলটা এই কোয়ার্ডেন্টে আসছে এটা হচ্ছে সেকেন্ড কোয়ারডেন্ট এটা হচ্ছে ফার্স্ট এটা সেকেন্ড এটা থার্ড এটা ফোর্থ কোয়ারডেন্ট সেকেন্ড কোয়ার্ডেন্টে শুধুমাত্র সাইন বা কোসেক সাইনের উল্টো সেটাই পজিটিভ হয় বাদ বাকি যে এখানে আসবে সে নেগেটিভ হয়ে আসবে এটা বলা হয়েছিল দেখো এবার এই জায়গাটায় কস নাইনটি প্লাস বিটা আছে প্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে যদি এখানে নাইনটি ডিগ্রি থাকে নাইনটি ডিগ্রি বা নাইনটি ডিগ্রি কোনো অড মাল্টিপেল মানে 90 ডিগ্রিকে এক তিন পাঁচ সাত নয় ইত্যাদি দিয়ে যদি গুণ করো তাহলে কসটা চেঞ্জ হয়ে যাবে কস্ট চেঞ্জ হয়ে সাইনে রূপান্তরিত হয় তাই কসটা সাইন লিখেছি এবং অ্যাঙ্গেল যেটা থাকে সেই অ্যাঙ্গেলটা বসবে এবার যেহেতু কস এই কোয়ার্ডেন্টে নেগেটিভ কিন্তু স্কোয়ার আছে বলে এই জায়গাটা পজিটিভ হয়ে যাচ্ছে আমি আবার বলছি এর ভিডিও আমি দিয়ে এসেছি পারলে একটু দেখে নাও তেত্রিশের প্রশ্ন দেখো অপশানগুলো যেগুলো দেওয়া আছে যেমন এর আগে যে অপশানগুলো দেখছিলে সেখানে গোটা গোটা অপশান ছিল মানে কি যেমন সাইন টু আলফা সাইন বিটা কস বিটা ইত্যাদি যেখানে অ্যাঙ্গেল বাই টু বাই থ্রি বাই ফোর ইত্যাদি ফর্ম্যাটে থাকবে সেক্ষেত্রে অ্যাঙ্গেল দুটো ভ্যালু তোমাকে ধরতে হবে দুটোই ধরতে হবে সিঙ্গেল একটা ভ্যালু ধরে অঙ্গগুলো করা যাবে না যেমন এখানে মনে করো আলফা বাই টু দেওয়া আছে বা এখানে আলফা বাই টু আলফা বাই টু আলফা বাই টু এরম বাই টু ফরম্যাটে যদি থাকে বা বাই থ্রি বাই ফোর যদি থাকে সেক্ষেত্রে আমরা যে অ্যাঙ্গেলটা এখানে আলোচনা করা হচ্ছে তার দুটো ভ্যালু ধরবো যেহেতু প্রশ্ন সাইন আর কস রিলেটেড আমরা জানি সাইন আর কস রিলেটেড হলে আমরা অ্যাঙ্গেলটাকে জিরো ডিগ্রি বা নাইনটি ডিগ্রি ধরি কিন্তু এখানে আমি আর বা নাইনটি ডিগ্রি বলবো না আমি বলবো এখানে অ্যাঙ্গেল জিরো ডিগ্রিও ধরতে হবে নাইনটি ডিগ্রিও ধরতে হবে কেন এটা হয় তার কারণ হচ্ছে দেখো যদি আমি এই জায়গাটা আলফার ভ্যালু জিরো বসাতাম তাহলে এই জায়গাটা আসতো টেন জিরো বাই টু অর্থাৎ টেন জিরো টেন জিরোর ভ্যালু কত জিরো টেন জিরোর ভ্যালু জিরো হচ্ছে আবার মনে করো যদি এইখানেও আলফার ভ্যালু জিরো বসাই তাহলে এটা আসবে সাইন জিরো সাইন জিরোর ভ্যালুও কিন্তু জিরো আসে তাই দুটো করে অপশান কিন্তু মিলে যায় তাই যখন বাই ফর্ম্যাটে থাকবে তখন তোমরা সাইন বা কস আছে কি না দেখে নেবে তার রিলেটেড জিরো বা নাইনটি আমরা বসাবো যদি অন্য কিছু থাকে তাহলে ফর্টি ফাইভ এবং তার আনুষঙ্গিক থার্টি সিক্স ডিগ্রি আমাদের ধরতে হতে পারে এক্ষেত্রে আমি যদি আলফার ভ্যালু প্রথমে জিরো ডিগ্রি বসাই তাহলে উত্তরটা কত আসত যদি আলফার ভ্যালু আমি জিরো বসাই তাহলে এইখানে যদি বসাই এই জায়গাটা আসবে সাইন জিরো জিরো কস জিরো ওয়ান তাই তো সাইন জিরো জিরো এই জায়গাটা জিরো আসবে অর কস জিরোর ভ্যালু হবে ওয়ান ওয়ান মাইনাস ওয়ান সমান জিরো আসবে অর্থাৎ উপরে জিরো আসছে জিরোকে কিছু দিয়ে ভাগ করলে উত্তর আসবে জিরো বোঝা গেছে আমি এখানটা আরেকবার দেখিয়ে দিচ্ছি ওয়ান প্লাস সাইন আলফা আলফার ভ্যালু জিরো সাইন জিরো জিরো মাইনাস কস আলফা আলফার ভ্যালু জিরো ধরেছি কস জিরোর ভ্যালু হচ্ছে ওয়ান ওয়ান আর ওয়ান কেটে গেলে উপরটা জিরো আসে জিরো বাই সামথিং সমান জিরো আসে তাহলে আলফার ভ্যালু যদি আমি জিরো বসাই তাহলে এই এক্সপ্রেশানটার ভ্যালু আসে জিরো আমি দেখব আলফার ভ্যালু জিরো ধরে কোথায় কোথায় জিরো আসছে আমি একটু আগেই বলছিলাম যদি আলফার ভ্যালু আমি জিরো বসাই তাহলে এই জায়গাটা টেন জিরো আসবে যার ভ্যালু হচ্ছে জিরো আর এই জায়গাটা সাইন জিরো আসবে যার ভ্যালু হচ্ছে জিরো এই দুটো জিরো আসবে না এখানে যদি তুমি আলফার ভ্যালু জিরো বসাও কট জিরো যেটা আসবে কট জিরোর ভ্যালু ইনফিনিটিভ হয়ে যায় আর আলফার ভ্যালু জিরো বসে এখানে আসবে কস জিরো কস জিরোর ভ্যালু হচ্ছে ওয়ান যেহেতু আমার এখানে জিরো বেশিয়ে এক্সপ্রেশানে জিরো এসছে তাই দেখব জিরো আমার কোথায় কোথায় এসছে অপশান নাম্বার একে এসছে আর চারে এসছে তাই দু নম্বর অপশান আর তিন নম্বর অপশান উত্তর হতে পারে না এই দুটোর মধ্যে এবার আমাকে চুজ করতে হবে এবারে আমি বলেছি আলফার ভ্যালু জিরো বসানো হয়েছে আমি এবার আলফার ভ্যালু নাইনটি ডিগ্রি বসাবো যদি আলফার ভ্যালু নাইনটি ডিগ্রি বসাই তাহলে দেখবে কস নাইনটি ডিগ্রির ভ্যালু হচ্ছে জিরো অর্থাৎ এই জায়গাটা জিরো আসবে সাইন নাইনটি ডিগ্রি আলফার ভ্যালু নাইনটি হলে সাইন নাইনটি ডিগ্রির ভ্যালু ওয়ান ওয়ান প্লাস ওয়ান টু আসছে উপরে টু নিচেতেও তাই আলফার ভ্যালু যদি নাইনটি ডিগ্রি বসে কস নাইনটি ডিগ্রির ভ্যালু জিরো ওয়ান প্লাস আলফার ভ্যালু নাইনটি বসালে সাইন নাইনটির ভ্যালু ওয়ান ওয়ান প্লাস ওয়ান টু আসছে অর্থাৎ এটা কেটে উত্তর আসছে ওয়ান অর্থাৎ যখন আমি আলফার ভ্যালু নাইনটি ডিগ্রি বসাবো তখন এই এক্সপ্রেশনটার উত্তর আসছে ওয়ান আমি দেখব আমি দুখানা রেখেছিলাম এই একটা এই একটা উত্তর এই দুটোর মধ্যে হবে এবারে আলফার ভ্যালু আমি নাইনটি ডিগ্রি বসিয়ে দেখব কোথায় ওয়ান আসে কেন এখানে এক্সপ্রেশনে ওয়ান এসছে যদি আমি আলফার ভ্যালু নাইনটি ডিগ্রি বসাই এইটা আসবে নাইনটি ডিগ্রি বাই টু নব্বইকে দুই দিয়ে ভাগ করলে পঁয়তাল্লিশ আসে টেন ফর্টি ফাইভ ডিগ্রির ভ্যালু হচ্ছে ওয়ান এখানে যদি নাইনটি ডিগ্রি বসাই নাইনটি বাই টু অর্থাৎ ফর্টি ফাইভ সাইন ফর্টি ফাইভের ভ্যালু ওয়ান বাই রুট টু আমার কত দরকার ওয়ান এখানে ওয়ান এসছে তাহলে আমি এইটাকে নেবো এই উত্তরটাকে নেব না তাহলে দেখলাম জিরো আর ওয়ানের জন্য এই কন্ডিশানটা স্যাটিসফাই করছে তাই উত্তর হবে অপশান নাম্বার এক বোঝা গেছে পরের প্রশ্ন চৌত্রিশ নম্বর প্রশ্নে দেখো এখানে অপশানের মধ্যে আলফা দেওয়া আছে শুধু কিন্তু এখানে যে অঙ্কটা দেওয়া আছে এম ইজিক টু সেক আলফা প্লাস টেন আলফা অর্থাৎ সাইন বা কস ছাড়া আছে সাইন বা কস ছাড়া যদি থাকে আমি বলেছি অ্যাঙ্গেলের ভ্যালু ফর্টি ফাইভ ডিগ্রি বসাবো অর্থাৎ আলফার ভ্যালু ফর্টি ফাইভ ডিগ্রি বসাবো কিন্তু দেখো যদি আমি আলফার ভ্যালু ফর্টি ফাইভ ডিগ্রি বসাতাম তাহলে কিন্তু অঙ্কটা কীরকম বড় হতো তুমি যদি এই জায়গাটা আলফার ভ্যালু ফর্টি ফাইভ বসাও তাহলে সিক্স ফর্টি ফাইভের ভ্যালু আসবে রুট টু এবং টেন ফর্টি ফাইভের ভ্যালু হবে ওয়ান এই রুট টু প্লাস ওয়ান এমের ভ্যালুটা এখানে পুট করতে হবে করার পর যে উত্তরটা আসবে এখানেও আলফার ভ্যালু ফর্টি ফাইভ ডিগ্রি পুট করে দেখতে হবে সেই উত্তরটা আসছে না এক্ষেত্রে এটা একটু লেন্দি হয়ে যাবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা এই ধারণাটা দিয়ে অঙ্ক করতে পারো যেমন এখানে বড় হচ্ছে তুমি দিলে অঙ্কটা মিলবে কিন্তু যেহেতু আমাদের সময়টাকে বাঁচাতে হবে তখন মনে করো যে কোনো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিয়ে নাও যার এই অ্যাঙ্গেলটাকে আমি আলফা মনে করছি এবং রাইট অ্যাঙ্গেল অ্যাঙ্গেলের ক্ষেত্রে একটা ট্রিপলেট মনে করো ট্রিপ্লেট মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার এই সূত্রটা ফলো করবে এরকম তিনটে সংখ্যা আমরা জানি সাধারণত তিন চার পাঁচ এটা হচ্ছে জেনারেল একটা ট্রিপলেট যেটা আমরা মুখস্থ রাখি তিন স্কোয়ার প্লাস চারের স্কোয়ার সমান পাঁচ স্কোয়ার হয় তাহলে যদি আলফা এই অ্যাঙ্গেলটা হয় তাহলে এমের ভ্যালুটা কি আসছে যে কোনো একটা তিন চার পাঁচ নয় তোমার যা মনে আছে তুমি সেই এখানে টিপলেট এখানে বসাও ছয় আট দশ ধরতে পারো ছয় প্লাস আট প্লাস দশ ইত্যাদি বুঝে গেছে তুমি যাই দিয়ে করো অঙ্ক মিলবে এবার সেক মানে কি আমরা যখন আমি যখন প্রথম ক্লাস করাচ্ছিলাম সেখানে আমি বলেছিলাম যে কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ আর সেক মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি এক্ষেত্রে অতিভুজ মানে হচ্ছে পাঁচ আর ভূমি মানে চার প্লাস টেন মানে লম্ব বাই ভূমি লম্ব তিন আর ভূমিতে আছে চার যদি এটা সরল করো তাহলে ওপরটা আসবে পাঁচ প্লাস তিন আট আটকে চার দিয়ে ভাগ করলে দুই এই এমের ভ্যালু দুই যদি এইখানে যেখানে মান চেয়েছে সেখানে আমি বসাই তাহলে কী আসবে এমের ভ্যালু দুই হলে দুই স্কোয়ার মাইনাস এক দুই স্কোয়ার মানে হচ্ছে চার চার থেকে এক বাদ দিলে তিন এবং এখানে আছে দুই স্কোয়ার প্লাস এক এমের ভ্যালু যদি দুই হয় দুই স্কোয়ার মানে চার প্লাস এক পাঁচ তিনের পাঁচ মানে কি তিন পাঁচ মানে হচ্ছে তিন আছে লম্বেতে আর পাঁচ আছে অতিভুজেতে আমরা জানি লম্ব বাই অতিভুজ মানে হচ্ছে সাইন সাইন কোথায় আছে এখানে আছে তাই উত্তর হবে সাইন আলফা বোঝা গেছে পরের প্রশ্ন আজকের শেষ প্রশ্ন দেখো ইফ টু কস আলফা ইজ ইকাল টু টু মাইনাস সাইন আলফা দেন কস আলফা ইজ ইকাল টু ওয়াট দেওয়া আছে দেখো এইটা যেটা দেওয়া আছে টু কস আলফা আমি যদি মাইনাস সাইন আলফাটা এই দিকে নিয়ে আসি তাহলে সাইন আলফা সমান টু অর্থাৎ বামপক্ষে এটা আছে ডানপক্ষে দুই আছে এবার এখানের এই অপশানগুলোর মধ্যে আমি যদি প্রথম অপশানটা চুজ করি তুমি দ্বিতীয়টা করতে পারছো তৃতীয়টা মাইনাস দিয়ে অসুবিধে হয় বলে আমি প্রথমে প্লাসের দিকে যাচ্ছি এইটা অথবা এইটা তুমি ধরতে পারতে আমি যদি এই অপশানটা উত্তর মনে করি তাহলে এখানে চেয়েছিলো কস আলফার ভ্যালু কত তাহলে কস আলফার ভ্যালু ওয়ান অথবা তিনের পাঁচ অর্থাৎ আমি যদি প্রথম অপশান ধরি তাহলে আমি দেখছি কস আলফার ভ্যালুটা ওয়ান হতে পারে বা তিনের পাঁচ হতে পারে আমি কস আলফার ভ্যালু যদি ওয়ান মনে করি তাহলে এখানে আমি কস আলফার ভ্যালুটাকে ওয়ান পুট করতে পারি কেন উত্তর যদি আমি এটা ধরি তাহলে দুই এককে দুই হবে কস আলফার ভ্যালু ওয়ান কখন হয় আমাকে বলো আলফার কোন অ্যাঙ্গেলের জন্য অর্থাৎ আলফার ভ্যালু কত ডিগ্রি হবে যাতে করে কস আলফার ভ্যালু ওয়ান হয় তোমরা বলবে আলফার ভ্যালু যদি জিরো হয় তাহলে হবে কস জিরো ওয়ান সাইন জিরো জিরো কস জিরো ওয়ান আলফার ভ্যালু যদি জিরো ডিগ্রি বসাই তাহলে কস জিরো ডিগ্রি ভ্যালু ওয়ান হয় তাহলে আমি দেখছি কস আলফার ভ্যালু যদি আমি ওয়ান বসাই তাহলে এখানটা টু ইন্টু ওয়ান আসবে আবার আমি দেখলাম যে আলফার ভ্যালু জিরো ডিগ্রি হলে তবেই কস আলফার ভ্যালু ওয়ান হয় তাই আলফার ভ্যালু জিরো মানে আমি এই জায়গাটা জিরো ডিগ্রি বসিয়ে দিলাম সাইন জিরোর ভ্যালু কত জিরো তাহলে দেখছি বামপক্ষে আসছে দুয়েককে দুই প্লাস শূন্য সমান দুই অর্থাৎ বামপক্ষের সঙ্গে ডান পক্ষটা মিলছে অর্থাৎ আমি যদি কস আলফার ভ্যালু ওয়ান বসাই তাহলে এটা স্যাটিসফাই করছে কিন্তু সঙ্গে সঙ্গে আমি এটা উত্তর বলে দিতে পারবো না কেননা এখানে ওয়ান অর থ্রি বাই ফাইভ আছে এখানে ওয়ান অর মাইনাস ওয়ান বাই টু আছে কিন্তু এটা বলতে পারি অপশান নাম্বার তিন আর চার উত্তর হবে না কেন ওয়ান বসিয়ে একটা স্যাটিসফাই করছে এবারে আমি দেখব কস আলফার ভ্যালু তিনের পাঁচ কিনা যদি তিনের পাঁচ না হয় তাহলে আমি এইটাকে উত্তর বলে দেবো কেন উত্তর এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে বোঝা গেছে কস আলফার ভ্যালু যদি তিনের পাঁচ আমি ধরে নিই তাহলে দেখো এরকম একটা ত্রিভুজ রাইট অ্যাঙ্গেল ট্র্যাঙ্গেল এটা যদি অ্যাঙ্গেল হয় আলফা কস মানে কি আমি ধরছি কস আলফার ভ্যালু তিনের পাঁচ কস মানে হচ্ছে বাই অতিভুজ অর্থাৎ ভূমিতে যদি তিন থাকে অতিভুজে পাঁচ থাকবে আমি একটু আগে বলেছিলাম তিন চার পাঁচ এটা একটা টিপলেট এটা তিন এটা পাঁচ হলে এটাকে চার হতে হবে তবেই লম্ব স্কোয়ার প্লাস ভূমিস্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার হয় যদি আমি এই ভ্যালুটা এখানটায় বসাতাম একই রকমভাবে দেখে নাও এটা কী ছিল টু কস আলফা প্লাস সাইন আলফা সমান টু দেওয়া ছিল আমি প্রমাণ করবো যে এটা টু হচ্ছে কি না যদি কস আলফার ভ্যালু তিনের পাঁচ হয় আমি এখানে দুই গুণিত কস আলফার ভ্যালু তিনের পাঁচ বসালাম প্লাস কস আলফা যদি এইখান থেকে তিনের পাঁচ হয় সাইন আলফার ভ্যালু কত হবে সাইন আলফার ভ্যালু হচ্ছে লম্ব বাই অতিপুচ অর্থাৎ চার বাই পাঁচ এটা দেখো তিন দুকুণে ছয় বাই পাঁচ প্লাস এটা আসছে চার বাই পাঁচ ছয় বাই পাঁচ প্লাস চার বাই পাঁচ পাঁচ লসাগু করো ছয় প্লাস চার সমান দশ দশ বাই পাঁচ সমান দুই হয় অর্থাৎ আমার বামপক্ষে দুই আসছে যেটা ডানপক্ষেতেও এখানে আছে আমি দেখলাম তাহলে কস আলফার ভ্যালু ওয়ান বা তিনের পাঁচের জন্য এই ইকুয়েশনটা স্যাটিসফাই করছে তাই আমি উত্তর বলবো অপশান নাম্বার এক বোঝা গেছে তাহলে আজকে এ পর্যন্তই যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয় ভালো থেকো ভালোভাবে পড়াশোনা করো টাটা